হ্যালো বন্ধুরা, ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যে কোনো ফাইটার জেটের ইঞ্জিন হচ্ছে ওই ফাইটারের সবথেকে জটিল টেকনোলজিগুলির মধ্যে একটি। এখানে বলা বাহুল্য যে এই ইঞ্জিন টেকনোলজিতে আমাদের দেশ ভারত এখনও বেশ পিছিয়ে, কেননা এই সেক্টরে আমাদের বিজ্ঞানীদের যথেষ্ট এক্সপিরিয়েন্স নেই। এখানে আরও একটু বইয়ে রাখি যে ফাইটার জেটে ব্যবহার করার জন্য উপযুক্ত ইঞ্জিন না থাকায় বা তৈরি করতে না পারায় স্বদেশীভাবে তৈরি আমাদের তেজস ফাইটারে আমেরিকার তৈরি ইঞ্জিন ব্যবহার করতে হচ্ছে, দামের দিক থেকে যেগুলি খুবই চড়া। অর্থাৎ এই ইঞ্জিনগুলিকে আমেরিকা থেকে অনেক বেশি দামে কিনতে হচ্ছে আমাদের। এছাড়া সবথেকে বড় কথা হচ্ছে, আমরা যদিও ইতিমধ্যে ফিফথ জেনারেশন AMCA তৈরির কাজে অনেকটাই এগিয়ে গেছি, তবে তার ইঞ্জিন নিয়ে একটি বিশাল সমস্যা দেখা দিয়েছিল। তবে কথায় আছে না, সব সমস্যার সমাধান থাকে, আর এক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। এখন নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে যে আসল ঘটনাটা কী। তো আসুন দেখি, কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়া যাক। তো বন্ধুরা, আপনারা সকলেই কম বেশি আশা করি জানেন যে আমাদের বায়ুসেনা প্রধান গত 19 এপ্রিল ফ্রান্স সফরে গিয়েছিলেন। তো 5 দিনের এই ফ্রান্স সফরের শেষ দিনে, অর্থাৎ গত পরশু দিন, ফ্রান্স থেকে প্রতিটি ভারতীয়দের জন্য একটি সুসংবাদ এসেছে। তা হচ্ছে, বায়ুসেনা প্রধানের ফ্রান্স সফরের শেষ দিনে, অর্থাৎ গত পরশু দিন, ফ্রান্সের স্যাফরন কোম্পানি ও ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা অনুযায়ী স্যাফরন কোম্পানি রাফেলে ব্যবহৃত M88 ইঞ্জিনকে ভারতে অ্যাসেম্বল করবে এবং ইঞ্জিনে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের সাথে মিলে ভারতেই তৈরি করবে। এখানে আরও বলা প্রয়োজন যে এই মৌ স্বাক্ষরিত হওয়ার পরে এটাও নিউজ আসছে যে স্যাফরন যে ইঞ্জিনগুলি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের সাথে মিলে ভারতে তৈরি করবে, ওই ইঞ্জিনগুলিকে ব্যবহার করা হবে অ্যাডিশনাল বা অতিরিক্ত রাফালে, পাশাপাশি এমন সব ফাইটারে যেগুলি কিনা ভারতেই তৈরি হবে। এখানে দুটি বিষয় লক্ষ্য করুন, নাম্বার 1 অ্যাডিশনাল রাফেল এবং নাম্বার 2 ভারতে তৈরি ফাইটার। অর্থাৎ আরও স্পষ্টভাবে বলতে গেলে, খুব সম্ভবত ভারত ফ্রান্সের সাথে আবারও রাফেল কেনার জন্য ডিল সাইন করতে চলেছে এবং ওই ফাইটারে যৌথ উদ্যোগে তৈরি এই ইঞ্জিনগুলিকে ব্যবহার করা হবে। পাশাপাশি ভারতের স্বদেশীভাবে তৈরি তেজস অথবা অ্যামকার জন্য যৌথ উদ্যোগে ইঞ্জিন তৈরি করবে স্যাফরন ও হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। তবে যাই হোক না কেন, সবশেষে একটি কথা না বললেই নয়, তা হচ্ছে ফ্রান্স আমাদের পরীক্ষিত বন্ধু, আর ইঞ্জিন তৈরির সেক্টরে তারা আমাদের যে সাপোর্ট দিতে পারে বা দেবে সেটা আশা করি দুনিয়ার অন্য কোনো দেশ দেবে না। তাই আমার ব্যক্তিগত মত এটাই যে ফ্রান্স থেকে ইঞ্জিন টেকনোলজি পাওয়ার জন্য আমাদের বিশেষ পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে ফ্রান্স থেকে আরও 114টি বা অ্যাডিশনাল 36টি রাফেল কেনার প্রয়োজন হয়ে সেটাই করতে হবে। তো বন্ধুরা, এই পুরো বিষয়ে আপনাদের কি মত? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশান সিলেক্ট করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারেন। শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ।